নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা কংগ্রেসম্যান রাশিদা তালিবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ভোটাভুটিতে নাকচ করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট। মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেত্রী ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের উপর ভোটাভুটির আগে পক্ষে বিপক্ষে আলোচনা হয়। তালিবের বিরুদ্ধে জ্বালাময় বক্তব্য দিয়ে প্রস্তাবটি উত্থাপন করেন রিপাবলিকান নেত্রী মার্জরি টেইলর গ্রিন। তার অভিযোগ, হামাসের মতো সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছেন রাশিদা। ভোটাভুটিতে নিন্দা প্রস্তাবের পক্ষে 186 ও বিপক্ষে 222 ভোট পড়ে। নিজেকে ধর্মান্ধ মুক্ত দাবি করে রাশিদা বলেন, উত্তাক্ত করে ফিলিস্তিনিদের পক্ষে মুখ বন্ধ করা যাবে না। ইসরায়েলের বর্বরতায় নিন্দা ও ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন তিনি।